এখানে পুরো ঘর বাড়ি ছিল, এইবারে ঝড়ে একদম শেষ। আমি একটু দূরেই হচ্ছে আবার, এখানে কপিল মুনির একটা আশ্রম ছিল, পুরো গঙ্গায় মানে জলে ঝড়ে ডুবে শেষ হয়ে গেছে। আমি আর নিচে নামছি না, ওপর থেকেই পুরো জামটা দেখাবার চেষ্টা করছি। পুরো ফাঁকা, এখন বাড়ি ঘর সব শেষ। এখানে কল টল সবই ছিল পাম্প হাউস, দেখুন মেয়েরা ওপার থেকে জল নিয়ে আসছে, পানীয় জল, জলের খুবই অসুবিধা, কিছু নেই বললেই চলে। একখানা ঘর শুধু এখানে আছে আর সব ধুলিশ্বাস। এরা নিজেরা এই মাটি তুলে রাস্তাটা করেছে, রাস্তা ছিল সব ভেঙে চুরে চুনমার, জল নিয়ে এরা যাচ্ছে ওপার থেকে এপারে, কেন খাবার জল এখানে নেই, সব শেষ হবে আবার আস্তে আস্তে, আবার ভাঙবে, এটাই হচ্ছে এখানকার আদর্শ। এটা দেখালাম কেন, আমরা তো আর কলকাতা থেকে এগুলো কিছুই জানি না, কাগজে দেখেছি বা টিভিতে, যার জন্য এই গ্রামটাতে আসা আমার। যেহেতু এখানে কপিল মুনির একটা আশ্রম ছিল, সেটা মন্দিরে সেটা ভেঙে চুরে চুনমার হয়ে গেল, তো পর্যটকরা ঘুরতে আসে এখানে অনেকে দেখতে। তো এখানে যারাই আসুক পর্যটকরা সবাই মার্চ
ব্যবহার করছে দেখে খুব আর কি ভালো লাগছে। আপনারা কোথার থেকে আসছেন স্যার? আমরা হাওড়া থেকে এসেছি। হাওড়া হাওড়া আচ্ছা, যেমন স্যার হাওড়ার থেকে আসছে, আপনি কোথেকে স্যার? রাজারহাট কলকাতা। আচ্ছা, দেখুন কত দূর দূর থেকে আসছে, কিন্তু এক থেকে সবাই এখানে মাছটা ব্যবহার করছে। যত টুরিস্ট এখানকার স্থানীয়রা তারা, দেখুন ম্যাডাম দুজন উনিরাও মাছ ব্যবহার করছে। আপনারা কোথেকে মা? ওই আর কি হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, দেখা হয়ে গেছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যান কোথা থেকে আপনি? ইয়েস,